এবং মুসিবত আসার আরো একটি কারণ হচ্ছে বাহ্যিকভাবে দেখা যায় সেটি মুসিবত, কিন্তু পক্ষান্তরে পরোক্ষভাবে সেটির মধ্যে রয়েছে কল্যাণ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উপর মুসিবত অবতীর্ণ করেন। যেমন তার অনেক উদাহরণ রয়েছে, তার অন্যতম একটি উদাহরণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন মুমিনদেরকে কিতালের ব্যাপারে, যুদ্ধ করার জন্য তিনি বলেছেন তোমরা যুদ্ধ করো, এবং যুদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন সূরা বাকরার 216 নম্বর আয়াতে, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুন লাকুম আসা তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুন লাকুম ওয়া আসা তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুন লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি তোমাদের উপরে কিতালকে, জিহাদকে ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, যা তোমাদের কাছে হয়তোবা পছন্দনীয় হতে পারে, এমন অনেক জিনিস রয়েছে যা তোমরা পছন্দ করো যার মধ্যে কল্যাণ রয়েছে, আবার এমন জিনিস রয়েছে যা তোমরা পছন্দ করো এর মধ্যে অকল্যাণ রয়েছে। যেমন বাহ্যিকভাবে জিহাদ আমরা দেখতে পাই, জিহাদের মধ্যে কি অনেক বিপর্যয়, অনেক মানুষের হত্যা, অনেক মানুষের শহীদ হওয়া, এটি বাহ্যিকভাবে দেখা যায় একটি কি বিপর্যয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যেই কল্যাণ দেখেছেন, এই মুসিবতের মধ্যেই কল্যাণ দেখেছেন, এটি আমাদেরকে বুঝতে হবে।